দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সুপেয় জলের বৃহত্তম কৃত্রিম হ্রদ বাংলাদেশের রাঙ্গামাটি জেলায়, যার আয়তন 663 বর্গকিলোমিটার। বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও জোড়াছড়ি উপজেলা পর্যন্ত বিস্তৃত। কাপ্তাই বাঁধ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ছিল জল বিদ্যুৎ উৎপাদন করা। 1962 সালে কর্ণফুলী নদীর তীরে কাপ্তাইয়ে 46 মেগাওয়াট করে দুটি ইউনিট নিয়ে কেন্দ্রটির যাত্রা শুরু হয়। বর্তমানে এই কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। বাংলাদেশের একমাত্র জল বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থান পার্বত্য চট্টগ্রামের কাপ্তাইয়ে। কাপ্তাই বাঁধ নির্মাণ পার্বত্য অঞ্চলের এক যুগান্তকারী ঘটনা। বিগত শতাব্দীর 60-এর দশকে এই বাঁধের নির্মাণ এই অঞ্চলের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। কাপ্তাই বাঁধের নির্মাণ কাজ শুরু হয় 1952 সালে ও শেষ হয় 1958 সালের প্রথম দিকে। কিন্তু যখন বাঁধের সব স্পিলওয়ে বন্ধ করে দেওয়া হয়, তখন বাঁধটি ভেঙে যায়। তারপর পাকিস্তান সরকার আমেরিকার সাহায্যে আবার নির্মাণ কাজ শুরু করে 1961 সালে, শেষ হয় 1962 সালে। কর্ণফুলী নদীর তীরে 46 মেগাওয়াট করে দুটি ইউনিট নিয়ে জল বিদ্যুৎ কেন্দ্রটির যাত্রা শুরু হয়। বর্তমানে এই কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। কোনো ধরনের কার্বন নিঃসরণ না করেই পাওয়া যায় পরিবেশ বান্ধব বিদ্যুৎ। কাপ্তাই বাঁধ এবং জল বিদ্যুৎ প্রকল্পের ফলে 350 বর্গ মাইল এলাকা জুড়ে হ্রদের সৃষ্টি হয়। বর্ষাকালে হ্রদের পানি বেড়ে গেলে কাপ্তাই হ্রদের আয়তন হয় 400 বর্গ মাইল। এই হ্রদের পানি ধারণ ক্ষমতা সর্বোচ্চ 58.800 হেক্টর এবং সর্বনিম্ন 48.300 হেক্টর। হ্রদের পানির বার্ষিক গড় আয়তন 524.7 হেক্টর ঘনমিটার। কাপ্তাই হ্রদে পানির সর্বোচ্চ গভীরতা 36 মিটার এবং গড় গভীরতা 9 মিটার। তবে সাধারণভাবে হ্রদের সর্বোচ্চ 109 ফুট মিন সি লেভেল পানি ধারণ করা হয়। উল্লেখ্য, কাপ্তাই বাঁধ এবং জল বিদ্যুৎ প্রকল্পের ফলে কর্ণফুলীর ভাটির সমতলের চাষিরা লাভবান হয়েছে। মাছ চাষ আর বিনোদন কেন্দ্র হিসাবে পর্যটকদের সমাদর পেয়েছে স্থানটি। পার্বত্য এলাকায় বিশাল বাঁধ নির্মাণ করে জল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ঘটনা এটাই বিশ্বে প্রথম নয়। নরওয়ের আলটা জল বিদ্যুৎ প্রকল্প, ভারতের সর্দার সারোভার জল বিদ্যুৎ প্রকল্প কিংবা কানাডার জেমস বে প্রকল্প, সব কয়টির জন্য বেছে নেওয়া হয়েছিল পার্বত্য এলাকা। 1860 সালে লর্ড ক্যানিং এর 22তম প্রশাসনিক আদেশ ক্রমে সৃষ্টি হয় পার্বত্য চট্টগ্রাম। 1947 সালে ভারত বর্ষ ভাগের পর পূর্ব পাকিস্তানের অন্তর্গত হয় পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামকে মূলত কয়েকটি নদীর উপত্যকায় ভাগ করা যেতে পারে। এর মধ্যে আছে চেঙ্গি, মৈনি, কাসালং, রানখিয়াং আর সাঙ্গু নদী। সাঙ্গু বাদে বাকি সবগুলোই কর্ণফুলীর শাখা। কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে জল বিদ্যুৎ, বন্যা নিয়ন্ত্রণ, সেচ কাজ এবং ড্রেনেজ সুবিধা পাওয়ার জন্য 60-এর দশকে পাকিস্তান সরকার এবং দাতা সংস্থা USAID কাজ শুরু করে। কিন্তু এরও আগে 1906 সালে কর্ণফুলী নদীতে বাঁধ নির্মাণের প্রথম উদ্যোগ নেওয়া হয় ব্রিটিশ শাসন আমলে। 1923 সালে চালানো হয় জরিপ এবং বাঁধ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে দেখা হয়। 1946 সালে পূর্ব বাংলায় নিযুক্ত ব্রিটিশ প্রকৌশলী E.A. Moore কাপ্তাইয়ের 40 মিটার ওজানে বারকাল নামক স্থানে কাপ্তাই বাঁধ নির্মাণের প্রস্তাব দিয়েছিল। বেশ কয়েকবার স্থান পরিবর্তনের পর 1951 সালে প্রকৌশলী খাজা আজিমউদ্দিনের নেতৃত্বে একটি দল বাঁধের স্থানটি চূড়ান্ত করে। এই কাপ্তাই বাঁধের কাজে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তানকে অর্থ সহায়তা দিতে রাজি হয়। বাঁধ নির্মাণে ঠিকাদার কোম্পানি হিসাবে নিয়োগ দেওয়া হয় যুক্তরাষ্ট্রের উটাহ ইন্টারন্যাশনাল ইনকর্পোরেশন নামক প্রতিষ্ঠানকে। 1957 সালের অক্টোবর মাসে বাঁধ নির্মাণের মূল কাজ শুরু হয়। 1962 সালের 30 মার্চ যখন এই জল বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক কাজ শেষ হয়, তখন এর বিদ্যুৎ উৎপাদন ইউনিট ছিল দুটি। প্রতিটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ছিল 40 মেগাওয়াট করে। শুরুতে মোট উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ছিল 80 মেগাওয়াট। বর্তমানে এর 5টি বিদ্যুৎ উৎপাদন ইউনিট এবং মোট উৎপাদিত বিদ্যুতের পরিমাণ 230 মেগাওয়াট। জল বিদ্যুৎ উৎপাদনে কাপ্তাইতে 670.65 মিটার লম্বা আর 45.7 মিটার উঁচু এই বাঁধ নির্মাণে মোট খরচ হয় 4.9 কোটি রুপি। ধনুকের মতো বাঁকা 670 মিটার দীর্ঘ কাপ্তাই বাঁধে রয়েছে 16টি সুইস গেট। এরপর দীর্ঘদিনের কাপ্তাই ড্যামের কোনো উন্নয়ন কাজ হয়নি। কাপ্তাই ড্যামের আয়ুষ্কাল 90 বছর, সেই হিসাবে 2050 সাল পর্যন্ত হয়তো টিকে থাকবে এটি। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি বিদ্যুতের সহজলভ্যতার কারণে ভূগর্ভস্থ পানি উত্তোলনের মাধ্যমে বিপুল এলাকায় সেচ সুবিধা অর্জন সম্ভব হয়েছে।
প্রত্যন্ত বরকল নদী প্রপাত থেকে শুরু করে রাঙ্গামাটি হয়ে উত্তরে কাসলং এর সংরক্ষিত বনভূমি পর্যন্ত এলাকায় যাতায়াত লঞ্চ নৌকা ও অন্যান্য জলযানের মাধ্যমে খুবই সহজ হয়েছে। জলাধারটি চট্টগ্রাম শহর ও চট্টগ্রাম সমুদ্র বন্দর সহ আশপাশের অঞ্চলকে বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে চলেছে। কাপ্তাই লেক থেকে বছরে 700 টনেরও বেশি স্বাদু পানির মাছ পাওয়া যায়। ফুরমনের চূড়া থেকে পাখির চোখের মতো দেখা যায় কাপ্তাই লেকের বিস্তৃত জলরাশি। বছরের এই সময়ে নীল জলরাশির কাপ্তাই লেক স্বচ্ছ নীলাভ জল আর বিস্তৃত দেখে মনে হতে পারে পাহাড়ের মধ্যে সমুদ্রের তীরে পৌঁছে গেছি। কাপ্তাই লেককে বলা হয় বাংলাদেশের অন্যতম সুন্দর হ্রদ। এ যেন অথৈ জল ও সবুজে পরিপূর্ণ বৈচিত্র্যের এক সমাহার। রাঙামাটি শহরের এই হ্রদের সঙ্গে পাহাড়ের অকৃত্রিম সহাবস্থান এক কথায় অতুলনীয়। এটি বাংলাদেশের একমাত্র মনুষ্য নির্মিত লেক। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার জন্য বানানো হয়েছিল এই কৃত্রিম লেক বা হ্রদটি। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন কাপ্তাই বাঁধ আপনার কাছে কেমন লাগে? কাপ্তাই লেকে কে কে ঘুরতে যেতে চান? কাপ্তাই বাঁধ কি আসলেই বাংলাদেশের অর্থনীতিতে কোনো ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? এই নিয়ে আপনি আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে।